सारा भारतवर्षे लियाफी जॉइंट एक्शन कमिटी डाके 2048 ब्रांचर सहित आज के आगरतला ब्रांच वाने सकल एजेंट बंधुरा आज के कर्मबिरति पालन करछि। आमरा 1 सेप्टेम्बर थेके 30 नवेम्बर पर्यन्त आमादेर 3 मासेर आंदोलन कर्मसूची सारा भारतवर्ष जॉइंट एक्शन कमिटी ग्रहण करेछे। तारे अन्यतम अंग हिसाब से आज के दिन बेचे नहीं आज के सारा दिन सकल एजेंट बंधुरा आज का डैश डे पालन करब। आज का इन्स्योरेंस संक्रांत कोनो काज करब ना, इन्स्योरेंस काज थेके बिरत थाकब। कारण 16 दफा दाबिर भित्तिते गण अवस्थान 16 दफा दाबिर प्रदान एवं अन्यतम दाबी हच्छे पॉलिसी होल्डारदेर बोनास बृद्धि करते हबे। आमरा लक्ष्य करे देखेछि दिनेर पर दिन जे पॉलिसी जे बोनास डिक्रीज हच्छे। आमादेर आरेकटा दाबी हच्छे पॉलिसी जे लोन आछे तार इंटरेस्ट कमाते हबे, एलआईसी प्रिमियम थेके जीएसटी बातिल करते हबे। आमरा चाइछि কোনো ধরনের ট্রানজ্যাকশনে যেন জিএসটি ইমপ্লিমেন্ট না করা হয়। কারণ পলিসি যখন তামাদি হয়ে যায়, ল্যাপস হয়ে যায়, তার যে লেট ফি আসে এই লেট ফির উপর 18% জিএসটি আরোপ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ আমরা করছি। আমরা সকল এজেন্টের জন্য গ্রুপ মেডিক্লেম ইন্স্যুরেন্স চাইছি। আমরা চাইছি আমাদের গ্রুপ টার্ম ইন্স্যুরেন্স যেন বৃদ্ধি করা হয়। আজকে লক্ষ্য করে দেখবেন আপনারা যে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতেই জনগণের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, কিন্তু গ্রুপ টার্ম ইন্স্যুরেন্সে আমাদের বয়স সীমা সময় ধার্য করা হয়েছে 69 ইয়ার্স পর্যন্ত। আমরা 69 থেকে 80 ইয়ার্স করার দাবি রাখছি। আমাদের অনেক এজেন্ট বন্ধুরা যারা আজকে 70, 75, 78 ইয়ার্স পর্যন্ত আজকে কাজ করছেন, তাদের পরিবারের আর্থিক সুরক্ষার জন্য আমরা এই বয়সের সময়সীমা বৃদ্ধির দাবি রাখছি। আমরা দাবি রাখছি সকল এজেন্টদের ওয়েলফেয়ার ফান্ড যেন চালু করা হয়। আমরা দাবি রাখছি যে সকল ডাইরেক্ট এজেন্ট বন্ধুরা কাজ করছেন তাদের ইনসেন্টিভ প্রদান করা হয়। আমরা চাইছি সকল এজেন্টদের পেশাগত স্বীকৃতি প্রদান করা হোক। আজকে 2008 থেকে লাইফ ইন্স্যুরেন্সের ক্লিয়ার চ্যানেল নামে একটি চ্যানেল তৈরি করা হয়েছে। যে সকল সিনিয়র এজেন্টরা আছেন তারা ক্লিয়ার মেন্টর হিসেবে কাজ করছেন, তারা রিক্রুটমেন্ট করতে পারছেন অ্যাজ পার আইআরডি নর্মস। কিন্তু দেখা যাচ্ছে আর্থিক সুবিধার ক্ষেত্রে সেইভাবে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং ক্লিয়ার চ্যানেলকে যারা আছেন তাদেরও আর্থিক সুবিধা প্রদান করতে হবে। আমরা চাইছি এজেন্টদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য যে এডুকেশান অ্যাডভান্স সেটা যেন প্রদান করা হয়, সেই দাবি আমরা রাখছি। আমরা সকল পলিসি হোল্ডারদের উন্নত পরিষেবা প্রদান করারও আহ্বান রাখছি। সকল এজেন্টের পরিবারের সকল সদস্যদের গ্রুপ মেডিক্লেম ইন্স্যুরেন্সের আওতায় যেন আনা হয় তার আমরা দাবি রাখছি। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে ম্যানেজমেন্ট যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো 16 দফা দাবি না মানবে ততদিন পর্যন্ত আমাদের আয়ে আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব। প্রথমত আমরা 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত 3 মাসের কর্মসূচি গ্রহণ করেছি। পরবর্তী সময়ে হয়তো আরও উন্নত আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি শিলচর ডিভিশন কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি শান্তনু পাল। স্বর্ণ কমল জুয়েলার্স তবুই ফাইকেয়া স্বর্ণ সারাদ্রব্য 2022 26 সেপ্টেম্বর নিসিমি 2 অক্টোবর জরা অফার নেই জরাও দঙ্গ হিরানি কানমানে নিয়ে বাইনাও 100% খাইকলাইমু তাই আবনো কারেই দঙ্গ
রাংসাকনি কান মানে নিয়ে ভাইনাও 25% খাইকলাইমু মেগা লাকি ড্রও দঙ্গ কাইনেই রাংসাকনি নেকলেস সেট তাই কাইশা হিরানি নেকলেস সেট আপনি ইয়াগুলো লাকি ড্রও দঙ্গ কাইথাম কাইথাম হোম অ্যাপ্লায়েন্স তাই দঙ্গ গোপ্লাইনানি শেপ কাহাম যত মানে পাইমানি লগিও দংনাই কাহাম ইয়াক পাই তাই লগিও 2000 রাংনি গিফট ভাউচার কচাম কানমানেই ন সেলাই কতাল হোলমার গনাং রাংচাকনি কানমানেই পাইমানি শেপ কাহাম রেজাগাই দঙ্গ তেরনি অজরার টংথক মঙ্গুবলং অংথুং আপনি লগি স্বর্ণকমল জুয়েলার্স নিনি সেলাই তাই বক্ষাচুক।